নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সবাইকে নতুন বছরের অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। খুবই সহজে কিভাবে দোকানের মতো পাস্তা বানানো যায় তারই রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করছি। আশা করব তোমরা শেষ পর্যন্ত দেখবে আর আমার সঙ্গে থাকবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের রেসিপি। এর জন্য দেখো, আমি নিজে স্প্রিং পাস্তা যেটা হয় সেটা আমি নিয়েছি, তাহলে কিন্তু তোমরা বাটি কিংবা নলের মতো যে পাস্তাটা হয় সেটাও কিন্তু তোমরা নিতে পারো। এখানে 500 গ্রাম কন্টেনারের মধ্যে দেখতে পেলে একটা বাটি নিয়ে নিয়েছি। আর নিয়েছি 1/2 গাজর, আর নিয়েছি অল্প পরিমাণ ক্যাপসিকাম, বেশ লম্বা করে কেটে নিয়েছি। সাথে কিছু পরিমাণ নিয়েছি বাঁধাকপি, একটা পেঁয়াজ, আর নিয়েছি অল্প একটু লঙ্কা। তো প্রথমে এই পাস্তাটাকে সেদ্ধ করে নেব। খুবই সিম্পল আর খুবই ইজি। তো জল আমি আগের থেকে বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। আমি এ পর্যায়ে দিয়ে দেব 1/2 চামচ তেল, যে কোনো তেল ব্যবহার করতেই পারো, রেগুলার তেল। এবার পাস্তাটা দিয়ে দিলাম। এখানে একটা ছোট্ট টিপস, পাস্তাটা সেদ্ধ করতে হবে কিন্তু বেশি জলে, মানে কম জলে সেদ্ধ করলে পাস্তাটা কিন্তু দেখবে ভালো হবে না। অনেক সময় হয় না ছিপছিপে হয়ে যায়, তো এই তেল দেওয়ার কারণে কিন্তু পাস্তাটা ছিপছিপে হবে না, বেশ একদম ঝরঝরে হয়ে থাকবে। আর পাস্তাটা দেখতে যেমন ভালো লাগবে, খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো বেশ ভালো করে পাস্তাটাকে সেদ্ধ করে নিতে হবে, মোটামুটি 7 মিনিট মতো, 7 থেকে 8 মিনিট লাগবে সেদ্ধ হতে। তো এখানে সেদ্ধ হয়ে গেছে, আর আমি একটা ঝাড়নি থালা নিয়েছি। ঝাড়নি থালা এখানে রাখার কারণ বলে দিই, এখানে হচ্ছে এবার দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ ঠান্ডা জল। ঠান্ডা জল দিয়ে যদি পাস্তাটাকে, যে ফ্যানের মতো ফ্যানগুলো মানে আঠাগুলো লেগে রয়েছে, সেটা কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিলে বেরিয়ে যাবে, আর পাস্তাটা বেশ একদম একটা একটা হয়ে যাবে। তো জলটা বেশ ভালো করে নিংড়ে নিলাম। এবার চলে যাব পরের ধাপে, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা ঝরঝরে হয়েছে। এখানে আমি খুবই কম পরিমাণ তেল দিয়ে রান্না করছি। এখানে মাত্র আমি 2 চামচ, মানে ছোট চামচে 2 চামচ তেল দিলাম। আর কড়াইয়ের গায়ে এভাবে একটু খুন্তি দিয়ে নেড়ে দেওয়ার কারণ হচ্ছে যেন যখন পাস্তাটা দেবো যেন গায়ে সেভাবে না লেগে যায়। তো প্রথমে আমি লঙ্কা কুচি আর পেঁয়াজটা দিয়ে দিলাম, একটু নেড়ে নেবো কয়েক সেকেন্ডের জন্য, মোটামুটি 30 থেকে 30 সেকেন্ড মতো নেড়ে নিলে হবে। এটা খুব বেশি ভাজবার কিন্তু প্রয়োজন নেই। এবার আমি এখানে দিয়ে দেব গাজর, গাজরটা দিয়ে জাস্ট একটু নেড়ে দেব, তার থেকে বেশি কিছু করব না। দেখতে পেলে তারপর দিয়ে দিলাম বাকি সবজিটুকু, মানে হচ্ছে ক্যাপসিকাম, আর দিয়ে দিয়েছি বাঁধাকপি। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে আমি দিয়ে দিলাম লবণ, একটু নেড়ে চেড়ে দেবো, তারপর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে কিন্তু দিয়ে দেবো বাকি উপকরণগুলো। তো কি কি দিচ্ছি সেটা দেখে নাও। আমি এখানে 3 রকম সস ব্যবহার করব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি ভিনিগার, ভিনিগার দিয়ে দেবো এখানে আমি 1 চামচ, 1 চামচ সয়া সস, 1 চামচের একটু কম ব্যবহার করব চিলি সস। আর এবার দিয়ে দেবো টমেটো কেচাপ কিংবা টমেটো সস, এখানে মোটামুটি 3 থেকে 4 চামচ মতো দিয়ে দিলেই হয়ে যাবে টমেটো সস। তারপর খুব ভালো করে এবার কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে। অবশ্যই টিপস গুলো কিন্তু খেয়াল রাখবে কখন কিভাবে কি করছি, কেননা চাইনিজ রান্না একটু হাই ফ্লেমে রান্না হয়। ভালো করে এটাকে রান্না করে নিচ্ছে 1 মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে, হাই ফ্লেমে রেখে এটা নেড়ে নিলাম। তারপর দেখতে পাচ্ছ এখানে এবার দিয়ে দেব পাস্তা, তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে, মানে একটার সাথে একটা লেগে নেই। খুবই সিম্পল ভাবে এটা কিন্তু রান্নাটা বাড়িতেই তোমরা করে নিতে পারবে, বেশি খরচ পয়সা খরচ করে দোকানে গিয়ে খাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি ভাবি না। তো খুবই সহজে এভাবে বাড়িতে বাচ্চাদের এবং বড়দের রান্না করে দিতে পারো, আর তারা কিন্তু খুবই খুশি হবে এভাবে যদি পায় পাস্তাগুলো সামনে হাতের কাছে। তো যাই হোক, খুবই সহজে হয়ে গেল। তো এখানে দেখো বেশ ভালো করে মিশিয়ে নিলাম, আর সব শেষে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা বা ম্যাজিক মশলা। যদি তোমাদের হাতের কাছে থাকে তাহলে অবশ্যই দেবে, স্বাদটা কিন্তু দুর্দান্ত হয়। চাইলে কিন্তু কেউ এখানে অরিগ্যানো ব্যবহার করতে পারো। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, আর খুব ভালো করে এটা মিক্স করে নিচ্ছে যেন মশলাগুলো খুব ভালো করে, দেখো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছে, এবার খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদেরকে অনুরোধ করবো তোমরাও অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খাবে। আর তোমাদের কেমন লেগেছে আমার এই রেসিপি জানাতে কিন্তু ভুলবে না। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, দেখতে একেবারে দোকানের মতোই লাগছে না দেখে। তো ওপর থেকে আমি কিছুটা পরিমাণ শশা ছড়িয়ে দিচ্ছি, তাহলে কিন্তু তোমরা পেঁয়াজও ব্যবহার করতে পারো, কিছুটা পরিমাণ শশাও নিতে পারো। যারা নতুন বন্ধু রয়েছে তাদেরকে অনুরোধ করব তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আর যারা আমাকে খুব সাপোর্ট করছো, এখনো সাপোর্ট করেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমার ছেলে খেয়ে নিয়ে তোমাদেরকে জানাবে ঠিক কেমন হয়েছে, বাচ্চাদের তো খুবই পছন্দ। আজকের মতো এখানে বিদায় নেবো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দারুণ খেয়ে হয়েছে মা, দারুণ, সুপার।